হবে না, আর কোনোটা বাড়িও না, বলছি না এই দুটো না কিনে আমি এখান থেকে যাবো না। আর স্পেশালি এটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দেই। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে না ভিডিওটা অনেকটা পর থেকেই শুরু করছি। সকালে যা যা বাসি কাজকর্ম ছিল সব হয়ে গেছে, আর এদিকে যে বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো কিছু মেলে দিলাম। রোদটা সকালবেলা খুব ভালোই আসে বারান্দায়, যেহেতু আমাদের বারান্দাটা পূর্ব দিক খোলা। আর সত্যি কথা বলতে এই বারান্দাটা হয়ে কিন্তু আমার বেশ ভালোই সুবিধা হয়, যখন ইচ্ছে জামা কাপড় মেলে যখন ইচ্ছা তুলে নেই। আর শীতের দিনে বলতে গেলে সুবিধাটা একটু বেশিই হয়, কারণ শীতকালে রোদ তো প্রতিদিন সমান ওঠে না, কোনো দিন একদিনেই জামা কাপড় শুকিয়ে যায়, আবার কোনো কোনো দিন কিন্তু দেড় দিনও লেগে যায়। তো তখন আমারও তো তোলার ঝামেলা থাকে না, জামা কাপড় বারান্দাতেই থাকে, আর যখন ইচ্ছা আমি তুলে নেই। আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর গতকাল তো চাল আনা হয়েছিল, সেগুলো আর রাতে কোটোই ঢালা হয়নি, তাই সকালবেলা এসেই আগে ওই কাজটা সেরে নিলাম। তারপর আজকে যা যা রান্না হবে সেগুলোই এখানে কেটে নিচ্ছি। আর কি বলতো, ছুরি দিয়ে কাটার থেকে না আমার বটিতে কেটে কি জানি একটা বেশ মানে কাজের স্পিডও চলে আসে, আর আমার কেটে মনে হয় যেন নিজেরও অনেকটা স্যাটিসফাই থাকি। আর কি কোনো সবজি যখন আমরা তরকারিতে দিই, যদি সেগুলোর শেপটা ঠিকঠাক না আসে তখন কিন্তু তরকারি দেখতেও ভালো হয় না। আর সব জিনিসই আগে দেখতে হবে আর কি, আগে চোখে লাগবে তবে তো সেটার গুণ বিচারই। তো সেই জন্যেই আর কি বটিতে কাটতেই না সুবিধাটা বেশি হয়। আর তারপর আজকে না রান্নার তোড়জোড় সেরকম একটা বেশি নেই, কেন বলো তো, গতকাল তো মাছ এনেছিলাম, আর তোমরা তো জানোই যে বাড়িতে আমার ফ্রিজ নেই, তো যথারীতি মাছ আমাকে ভেজেই রেখে দিতে হয়েছে। তো সেই জন্যে আর অসুবিধা হবে না আর কি, প্রথম তেলে মাছগুলো একবার করে আর একবার ভেজে নিলেই কিন্তু আমার মাছ ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলতো বন্ধুরা, মানে মেয়েদের এমনই হয় যে মেয়েরা যখন যেরকম থাকে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিস্থিতির সাথেই মানিয়ে নিতে হয়। এই যেমন ধরো আজকে আমার ফ্রিজটা নেই, থাকলে কিন্তু অনেক সুবিধা হতো, কিন্তু নেই আর কি করা যাবে, যখন যেরকম পরিস্থিতি তার সাথে তো আমাকে মানিয়ে চলতেই হবে। আর এখানে ফ্রিজ কেনার মতো আর এখন কোনো প্ল্যানিংও নেই, তো সেই জন্য যে কদিন আছি সে কদিন এইভাবেই চালানোর চেষ্টা করছি, যে এতদিন তো কাটিয়েই দিলাম, এই কদিনে আর খুব একটা বেশি অসুবিধা হবে না। আর কি বলতো, ফ্রিজটা আমার বেশি প্রয়োজন পড়ে, তার একটাই কারণ হচ্ছে এই যে সবজি রাখার জন্য, যেহেতু সপ্তাহে একদিন বাজারে যাই, আর তারপর সেই সারা সপ্তাহের মধ্যে না শেষের দিকে কি হয় বলতো, অনেক সবজি না শুকিয়ে কীরকম হয়ে যায়, তখন সেগুলো দিয়ে রান্না করলে আর ভালোও লাগে না। তো সেই জন্যেই না আমার প্রয়োজন ছিল ফ্রিজটার, তবে আর কেনা হয়নি, কি আর করা যাবে। তা ও বললো আর এ কদিনের জন্য ফ্রিজ কিনতে হবে না, তো সেই জন্যে আমিও আর ওকে জোর করিনি, যে দেখলাম আর দরকার নেই। আর দেখো ওইদিকে আজকে তরকারির মধ্যে করছি হচ্ছে মাছের মাথা দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, তো ওইদিকে তো দেখলে তরকারিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ভাবলাম এই ফাঁকে আমি খেয়ে নিই, না হলে কি হয় বলতো, এই সব কাজ করতে করতে না অর্ধেক দিন কিন্তু ওর যখন মর্নিং শিফট থাকে আমার কিন্তু টিফিনটা স্কিপ হয়ে যায়, আর যখন মনে পড়ে তখন দেখা গেলো স্নান টান কমপ্লিট করে সেই দুপুরবেলা লাঞ্চের টাইম, তখন মনে করি আর খেয়ে দরকার নেই, একেবারে লাঞ্চটাই করে নেব। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, ওদিকে একটা তরকারিও হয়ে গেছে, আর এদিকে আজকে মাছটা না একটু অন্যভাবে করার ট্রাই করলাম। কি বলতো, যেমন জিরে আদা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন দিয়ে মাছের কালিয়া হয় সেই রকমই করেছি, তবে আজকে না মাঝখানে একটুখানি সাদা সর্ষে আর কালো সর্ষে অ্যাড করেছি। তো এটা বলতে গেলে ফোনেই রেসিপিটা দেখলাম, আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমি খুব ভালোই বাসি, হ্যাঁ কোনোটা ভালো হয় কোনোটা খারাপও হয়ে যায়, তবে ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো লাস্টে যে মাছটা দিলাম ওটা হচ্ছে পাঙাশ মাছ, আজকে এই মাছটার খাওয়ার প্রতি আমার একটুখানি কিন্তু বেশি উদ্যোগ রয়েছে যে কেমন খেতে হয়, প্রথম খাচ্ছি তো। তো ওইদিকে তো দেখলে মাছ ভাজা ছিল বলে অসুবিধা হয়নি, ছপাং করে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, আর এদিকে সেই ফাঁকে বাসন কটাকে মেজে নিচ্ছি, সকাল থেকে একটাও বাসন মাজা হয়নি, তো এখন বাসনগুলো মেজে নেবো। আর ওদিকে মাছটা হয়ে গেলে ভাত হয়ে গেলেই কিন্তু আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট, একদম সিম্পল ছিল।
বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে বলতে চাই, যারা এখনো অবধি আমার সাথে ভিডিওতে রয়েছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের করা এই একটা লাইক একটা কমেন্ট আমায় কিন্তু নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর বন্ধুরা, তোমাদের কাছে আর একটাও রিকোয়েস্ট, যারা এখনো অবধি আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলো না, তোমাদের এই ছোটো ছোটো কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর দেখো ধনে পাতাগুলো একদম শুকিয়ে গেছে। ওই যে বললাম ফ্রিজ না থাকার দরুন প্যাকেটে রেখেছিলাম আর কি, প্লাস্টিকের কোটোই ছিল, কিন্তু ওই দিয়ে আর কদিন থাকে বলো, কোনো দিন হয়তো এক সপ্তাহ যায়, আবার ওয়েদারের ওপর ডিপেন্ড করে কোনো দিন হয়তো তিন চার দিনের মাথাতেই শুকিয়ে যায়। তো যাই হোক, এবার একটা তিন চার দিনের মাথাতেই শুকিয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে তো বাসনটা ধুচ্ছিলাম, কি হয় বলো তো, যতক্ষণ হাড়ির দিকে তাকিয়ে থাকো ততক্ষণ কিন্তু ফ্যানটা পড়বে না, যাহা তো কি চোখটা সরাবো তখনই কিন্তু ফ্যানটা পড়ে যায়। বিশেষ করে না এই দুধ আর ভাতের ফ্যানের সাথে আমার এইরকমই সম্পর্ক। আর এখন তো ঠান্ডাটা বেশ একটু ভালোই পড়েছে, তাই একটুখানি গরম জলও বসিয়ে দিলাম স্নানের জন্যে। আর তারপর এখানে যে জলটা বার করেছিলাম সেটা দিয়ে আর কি ঘরটা মুছে নেবো। আর এই ঘর মোছাটা সত্যি কথা বলতে কি বলতো, আমার না সকালবেলা করে ঠিক পোষায় না, যতই হোক আর কি একই ঘর একই দুয়ার যেটা বলে, ওই রান্না করতে গেলেই না সবজিপাতি এদিক থেকে ওদিক হয়, পায়ে পায়ে ধুলো এদিক ওদিক হয়। তো ঘর মোছাটা আমি সবসময় চেষ্টা করি যে স্নান করার আগে ঘর টর মুছে একদম পরিষ্কার হয়ে যাবো, যাতে পরে আর ঘরে কোনো ময়লা না থাকে। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু এদিকে ঘর মুছতে মুছতে ভাত করা কমপ্লিট। এখন এই যে ভাতটা উপর দিয়ে নেব, তারপর এই দিকটা মুছে নেব। আর কি বলতো, এখানটা তো তোমরা জানোই আমি প্রত্যেক দিনই মুছি, নাহলে না ওই তেল ছিটকায় তো কেমন একটা লাগে। আর তারপরে তো গতকাল আবার মাছ ভেজেছিলাম, দেয়ালে কি জানি না কত তেল ছিটকেছে, আজকে তো ঘষে ঘষে পরিষ্কার করতেই হবে। এই ব্যাপারে আমি একটুখানি পিটপিটানিও আছি, যতক্ষণ না পরিষ্কার হবে ঠিকঠাক হবে আমি কিন্তু এক মোছা পাঁচবার করেও মুছে যাই। তো এরপর দেখো স্নান সেরে এখানে পুজো দিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন এই ঘড়িতে বাজে হচ্ছে, মানে পুজো দিয়েছিলাম তখন দুটো বাজে, মাঝখানে অনেকটা ভিডিও এডিটিং করার ছিল, তো সেটা করতে করতে এখন হাজবেন্ড চলেও এসেছে, আর এখন এই সাড়ে চারটে মতো বাজে, এখনই দুজনা খেয়ে নেব। আর কি একা একা খেতে তো ভালো লাগে না, তাই ভাবি একটুখানি লেট করেই খাই না, তাহলে বেশ দুজনা একসঙ্গে মিলে বসে খাওয়া যাবে। তাহলে চলো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, কারণ ওরও প্রচণ্ড খিদে পেয়েছে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, আর তারপর এইরকম রান্না হয়েছে আর কি খিদে ধরে রাখা যায় বলো। আর এদিকে বিকেলবেলা ছাদ থেকে এসে হাত পা ধুয়ে এখানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, আর তারপর হঠাৎ করে ইচ্ছা হলো একটুখানি আলু কাবলি বানানোর, ইচ্ছা ছিল হচ্ছে ছোলা মাখা বানাবো, তার জন্য দেখো ছোলা মটর ভেজানো ছিল, কিন্তু ফোনে না কয়েকটা রিলস দেখছিলাম, তার মধ্যে একটা এরকম আলু কাবলি মাখা রিলস এলো। আর কি বলতো, এগুলো তো এখানে কিনতে পাওয়া যায় না, তাই খেতে হলে আমাকে বানিয়েই খেতে হবে। তো ওদিকে আলু ছোলা মটর সেদ্ধ করতে বসিয়ে দিই, এখানে দেখো লঙ্কা কুচি কেটে নিয়েছি, তারপরে শসা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, আর এখন এই সেদ্ধ করা আলুগুলোর থেকে খোলাগুলো ছাড়িয়ে এগুলোকে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিলাম। আর এগুলো না যখন দেখছি এইভাবে চৌকো চৌকো করে কাটছি না, তখন মনে পড়ছে আগে যখন স্কুলে যেতাম না, ওই স্কুলের বাইরে যে দোকানগুলো থাকতো ওখানে দেখতাম কাকুটা এইভাবে কেটে কেটে আমাদের জন্য এইভাবে মেখে দিচ্ছে, এত মনে পড়ছিল না। আর আমি এখন যখন ভিডিওটা এডিট করছি কি বলবো বন্ধুরা, আমার দেখেই না আমার জিভে জল চলে এসেছে, এই খাবারগুলো আমার এতটাই প্রিয়। কিন্তু কি বলতো, সবসময় না বানিয়ে খেতে ইচ্ছা করে না, ওই যখন দেখি না আর লোভ সামলানো যাচ্ছে না তখনই বানিয়ে নেই। তাহলে চলো, এখানে তো সব কিছু দেয়াই হয়ে গেছে, এখন ভালোভাবে একটুখানি মাখিয়ে নেই, আর ওপর থেকে আরেকবার দিয়ে দেবো হচ্ছে লেবুর রস, ব্যাস। আর তারপর দিয়ে দিয়েছিলাম এটাকে না ঠিকঠাক দেখতে না ভালো লাগছিল না, আর সেই জন্য কী করলাম বলো তো, একটুখানি চানাচুরো দিয়ে দিলাম, ব্যাস আমার একদম পারফেক্ট বাড়িতে তৈরি আলু কাবলি রেডি, এবার শুধু এই যে খাওয়ার অপেক্ষা। এখানে তো এইরকম এরকম চাট পাওয়াই যায় না, আগের দিন এনেছিলাম আলু দিয়ে ঘুগনি দিয়ে একটা বিশ্রী ব্যাপার করেছিল। তাহলে এখন আমরা খেয়ে নিই আগে। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বেশ কিছুক্ষণ পরে, বেশ না প্রায় অনেকক্ষণ পরে, তার কারণ হচ্ছে মাঝখানে গেছিলাম হচ্ছে বাজারে, আর বাজার থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনে এনেছি। দাঁড়াও, একটা জিনিস তোমাদেরকে না দেখালেই নয় জানো, সেটা আগে দেখাই, সেটা হচ্ছে বাজারে গিয়েছিলাম তো আজকে প্রচণ্ড সস্তায় কমলা লেবু পেয়েছি। এই দেখো এই লেবুগুলো এত
বড় বড় সাইজের লেবু আর কি, দেড় কেজিতে মোটামুটি 11 খানা মতো হয়েছে। তো 11 খানা লেবু 50 টাকা নিয়েছি, প্রচণ্ড সস্তার, খেতেও খুব মিষ্টি। তো বাজারে গিয়ে এইটা একটুখানি লাভ করেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, আর হচ্ছে এই দেখো এইখানে যে দুটো কুটো দেখতে পাচ্ছ, তারা কাছ থেকে দেখাই, দারুণ না দেখতে? তো এই এই যেরকম সেম ফটো দুটো কিনেছি, একটার মধ্যে কাজু বাদাম রেখেছি, একটার মধ্যে কিসমিস রেখেছি। ফটো দুটো এত পছন্দ হয়েছে না, মানে যখন থেকে দেখেছে ও বলছে না আর কিনতে হবে না, আর দুটো কাটা বাড়িও না, বলছে না এই দুটো না কিনে আমি এখান থেকে যাব না। আর স্পেশালি এটা পছন্দ হয়েছে কেন বলতো, এই মাথার এইটার জন্য আমার দুর্ধর্ষ লেগেছে, এই মাথার আর কি ঢাকনার ডিজাইনটা। তো এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক, এটা কিন্তু গ্লাস না। তো এটা এত পছন্দ হয়েছে, তো বলতে পারো মাঝখানে বাজারে বেরিয়ে একটুখানি লাভই হয়ে গেছে। আর এই যে এখন গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত, আর কি যেহেতু মাছ রয়েছে তো সেই জন্য ভাতই করবো। তো চলো এই হচ্ছে এখনকার রুটিন, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বাবা আর শরীরে দিচ্ছে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিতে ভুলো না। চলো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।